লস্যি আমি খেয়ে নি, জেডির ভাগে লস্যিটা খেয়ে কিরকম লাগে? ভালো লাগে, এটা অন্য রকম জেডি জেডি মনে হচ্ছে। আমি ভয়েস ওভার দেব, তুই লস্যিটা কেড়ে খেয়ে নিচ্ছিস। Very unique. Hey, Umpudi. Very unique. It's a bestseller. Buy one, get one free. That's it. Yeah. কিন্তু ব্যানারটা আমি বানানো হয়নি। আচ্ছা, তো টপ শিডিউলের মধ্যে অনলি ফোর ডেজ এর মধ্যে এই দোকানটা পুরো তৈরি করে, অনলি ফোর ডেজ। আর তাই হাতে লিখে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চিকেন স্টিম মোমো, চিকেন ফ্রাই। ক্যা বাত! অনেক শুভেচ্ছা নতুন আউটলেটের জন্য, নতুন করে আউটলেট, নতুন করে। হ্যাঁ, এই গল্পটা একটু শুনে আগে গল্প যদি বলি তাহলে এই মোমোগিটা 2015 সালে একটা আমি করেছিলাম, সেটা ট্রলিতে ছিল। তারপর 2020 সালে, তারপর সেটা চলেছে 2022 অবধি চলেছে। তারপরে একটু প্রবলেম হয়েছিল বলে আমি সেটাকে বন্ধ করলাম। দেন আমি আবার 2024 মানে রিসেন্ট আজকে আমার ইনোগ্রেশন, আজকে আমি শুরু করলাম। আর এখন এই মোমোগির ওনার যদি বলেন আর কি, তাহলে ইনি কাজটা যেটা ভাগ করে নিয়েছি সেটা হলো মানিটারি পুরো দিকটাই ইনি দেখছেন, কারণ আমি একটু খরচা বেশি করি তো তাই আর কি। মার্কেটিং মানিটারি দিক সেগুলো আমি নিয়ে নিয়েছি জোরজবস্তি করে। আর যত খাটুনির কাজ আছে সব ওর ওয়ার্কার, আমি বললাম তো ওয়ার্কার, আমার সব থেকে টপ ওয়ার্কার হচ্ছে ও। হ্যাঁ, আমি তো বলছি বেস্ট এমপ্লয়ি। আর আমি হচ্ছে খালি অর্ডারটা দেব, ও সেই অর্ডারটা পূরণ করবে, আমাকে ম্যানেজার হিসেবে রেখেছে আর কিছুই। আচ্ছা, যাই হোক, তোর পরের বার মেনু দেখতে না হয় এমনি যেতে বলে দিতাম। আমি জিজ্ঞাসা করলেই আমি বলে দেব কি কি পাওয়া যায়। দিই দেব, বন্ধু দোকান বলে কথা। হ্যাঁ, খেয়ে দেখলে কি রকম ফিডব্যাক কি বলছো? ফিডব্যাক হ্যাঁ বল। আমি ওকে দুটো সাজেশন দিয়েছি, নিজের দোকানে খেলে নিজে বলো এবার কিরকম লাগছে। ওই মোমোটাই খেতে যাই একবার, এটা ভেবো কল্পনাও করো না যে ওয়েদারটাও দার্জিলিং এর মতো, ভাবার চেষ্টাই করো না এটা। হ্যাঁ, কি কি ট্রাই করলে একটু শুনি। এদের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে মোমোগিরির যেটা স্পেশালিটি সেটা হচ্ছে কুরকুরে মোমো, তো ওটা ট্রাই করেছি। ওটা আমি আগেও খেয়েছিলাম, কারণ ও ভাইয়ার যখন আগে যে আউটলেটটা ছিল ওখান থেকে, ওখানে মানে ওটা এই মোমোটা মোমোগিরির স্পেশাল মোমো আর কি, তো সেটা এটা আমি আগেও ট্রাই করেছি ভালো খেতে। আর যেটা সেটা হচ্ছে যে একটা লস্যি ট্রাই করেছি, লস্যিটা সত্যি একদম বাড়িতে মানে আমরা যেরকম বাড়িতে লস্যি বানিয়ে খাই একদম ওই ধরনেরই খেতে, মানে মানে রিফ্রেশমেন্ট অবশ্যই আছে, কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে ওই রিফ্রেশিংটা যদি কোথাও গিয়ে নিজের বাড়ির সঙ্গে কানেক্ট করা যায় তাহলে আমার মনে হয় ফিলটা পেলে আরও বেটার লাগে, অদ্ভুত লাগে। তো সেই ফিলটা রয়েছে, দুটোই খুব ভালো। আর যেহেতু আজকে ওপেন হলো তো সব আইটেমগুলো আজকে হয়তো অ্যাভেলেবেল নেই, তো আমরা নেক্সট টাইম ডেফিনেটলি সব আইটেম আমি তো অবশ্যই ট্রাই করব। তো আবার স্বপ্ন দেখা, আবার সাহস করে নতুন আউটলেট খোলা। আর এইটা মোমোগির স্পেশালিটি তো কুরকুরে মোমো সবাই এখন জানোই, বরাবরই ছিল, অনেকে এখন কপি করলেও এই মোমোগিরির মতো কুরকুরে মোমো আর ওই চাটনিটা সবাই কিন্তু দিতে পারে না। তো কাজে যারা অলরেডি খেয়েছো তারা তো জানোই, তো তাদেরকে ওয়েলকাম। আর যারা নতুন, যারা এখনও অবধি আমাদের মোমোগিরির কুরকুরে মোমোটা ট্রাই করোনি, তাদেরকেও কিন্তু বলছি যে চট করে চলে এসো, আর খুব তাড়াতাড়ি জোম্যাটো আর সুইগিতেও তোমরা পেয়ে যাবে। কাজেই মোমোগিরির আইটেম কিন্তু একদম মিস করা চলবে না। অনেকগুলো আইটেম যারা মোমোগিরিতে আগে খেয়েছে তারা নিশ্চয়ই জানে মোমোর ভ্যারাইটি কী কী রয়েছে, আর যারা নতুন তারা এসে প্লিজ মেনু কার্ডটা দেখে নেবেন, অনেক ভ্যারাইটি রয়েছে। আর
আর আছে লবণীয় কম্বো অফার যেটা আগে ছিল না, তো কাজেই কম্বো অফার কিছু নতুন আগেও ছিল, নতুন এখনো একদমই অন্যরকম ভাবে কম্বো গুলো, কারণ এটা আমার আমার টেস্ট অনুসারে আমি কম্বো গুলো রেখেছি, কারণ আমি যদি কাস্টমার হতাম আমি যেগুলো খুঁজতাম সেইগুলো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে রিজনেবল বলাটাও ঠিক না, দাম কম, ভীষণ আমি বলছি কম, ভীষণ পকেট ফ্রেন্ডলি। কারণ যদি এরকম মনে করো যে কম দাম মানে সাইজ ছোট বা কোয়ালিটি কম্প্রোমাইজ, একদমই নয়, আর সেটাও আমাদের নয়। আর অনেক টাকা দাম যে খাবো কি খাবো না ভাবতে হচ্ছে, ওরকমও মোমোগিরির কোনো ব্যাপার না, কাজেই একদম কম দাম রাখা রয়েছে আর কোয়ালিটি আগের মতনই মেনটেন রয়েছে, আর খেলে পেট ভরে যাবে এটুকু আমি বলতে পারি। আজকে একটার সাথে একটা ফ্রি, মানে এক প্লেটের সাথে এক প্লেট ফ্রি। ওই জন্য ডিনার আমরা এখানেই করে নিচ্ছি, মোটামুটি ডিনার কিছু বাড়িতে রেখে আসি, গরম গরম একটু টাইম লাগবে খেতে। আমি জানি যে ওটা সত্যি ভালো হয়, তো আজকে ডেফিনেটলি আমাদের সিরিয়াল থেকে শ্রীতমা এলফিনা এরা সবাই এসেছিল, সুপর্ণা, তো সবাই যারা যারা ট্রাই করেছে প্রত্যেকে ওই ফিডব্যাকটা দিয়ে গেছে যে খুব ভালো খেয়েছে। একদমই তাই। আরো কিছু কিছু স্পাইসি যদি কিছু মানে মোমো যেগুলো রয়েছে, প্যান ফ্রাই হংকং চিলি গার্লিক, ওটা আরও ভালো, আরও একটু একটু বেশি স্পাইসি, ভীষণ ভালো খেতে। আর যেটা মোমোগিরির স্পেশালিটি আর একটা আসতে চলেছে সেটা এক্ষুনি ডিসক্লোজ করব না, কারণ সেটা এসে যাওয়ার পর সেটাকে আমরা আবার অন্যভাবে রিভিল করব যে এটা এখন মোমোগিরিতে আছে। আবার সেই আবার চলে আসবো সিটি টকিজে, সেখানে দেখিয়ে দেবো। আর হচ্ছে লস্যিটা তো তুমি নিজে খেয়েছো, এর রিভিউ তো তুমি নিজেই বলে দেবে, ঘরোয়া আর হাইজিন মেনটেন করাটা খুব দরকার, কারণ আমরা বাইরে গিয়ে যখন খাই তখন আমাদের মাথায় মধ্যে আসে যে হাইজিনটা মেনটেন করা, তো মোমোগিরি অলওয়েজ এই জিনিসটা মেনটেন করে। হ্যাঁ, রেটিংটা আমাদের ভালো চাই সেটা আমাদের মাথায় থাকে, আর সেখানে কোয়ালিটিতে কম্প্রোমাইজ কোনোদিন মোমোগিরি করেনি, এখনও করবে না, ভবিষ্যতেও করবে না, একদম। আচ্ছা সোজাসুজি জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে দাদাগিরি শুনেছি, বৌদিগিরি শুনেছি, মোমোগিরিটা মাথা থেকে এলো কি করে? মোমোগিরি মানে পর্বত। আচ্ছা, ওকে। পর্বত মানে পাহাড়, তো সেই জায়গাতে মোমো মানে টিবেটিয়ান ফুডের মধ্যে পড়ে। মোমো বেসিক্যালি আমরা বলি যে পাহাড়, পাহাড় বলতে ওই টিবেটিয়ান ফুড, ওটা তো সেখান থেকে ওই পাহাড় মোমোগিরি মানে সব থেকে টপ, মানে ব্যাখ্যা হয়ে গেল। হ্যাঁ, একদম পাহাড়ের মোমো, একদম মোমোগিরি, একদম সেই স্পেশাল ব্যাপার। উঠতে পারে অনেকেই, অনেক জায়গায় যেরকম দার্জিলিং মোমো, হ্যান মোমো অনেকেই ইয়ে করে করে থাকে, কিন্তু এখানকার মোমোগিরির মোমোটা একটু অন্যরকম, আমি এইটুকু বলতে পারি। সবাই যদি না থাকে তাহলে তো আর হবে না, না সবার সাথে কেমন লাগছে বলো কি? অসাধারণ লস্যি, তো আমি আগেই বলেছি অসাধারণ লস্যি। আর একটা কথা বলে দিই, হ্যাঁ এটা দেখছো, হ্যাঁ এটা আমার নিজের হাতে করা। কি বলছো গো? হ্যাঁ এই পুরো ডেকোরেশন মানে এই পুরো ওয়ালটা, এই পুরো ওয়ালটা আমার নিজের হাতে করা, রাত্রিবেলা শুটিং থেকে ফিরে কি হবে কে করবে, লোক নেই, যাকে ফোন করছি দাদা কালকে আসছি পরশু আসছি, টাইম কম, নিজে যখন বলে না মানে ভগবান যাব দেতা ছাপ্পর ভাড়কে দেতা, এখন রেগুলার শুটিং ও চলছে সকাল থেকে রাত, তার সঙ্গে সঙ্গে এই দোকান ওইটুকু সময়ের মধ্যে রেডি করা, সেটা বলো 48 আওয়ার সত্যি ঘুমায়নি, সত্যি প্ল্যান যেটা হলো যে শুটিং এর পর আফটার প্যাকআপ, সেটা 5টায় হোক 9টায় হোক যখনই হোক,
আমরা এখানে চলে আসব। আর যেদিন শুটিং থাকবে না, ওর যদি শুটিং না থাকে তাহলে ও চলে আসবে, আমার যদি শুটিং না থাকে দেন আমি চলে আসব। হ্যাঁ, একদমই তাই। দর্শকরা যারা দেখছে, যারা আসবে মোমোগিরিতে, এটুকু বলতে পারি যে প্রায় আমাকে বা ওকে বা আমাদের দুজনকে আমাদের সাথে দেখা করতে গেলে মোমোগিরিতে আসতে হবে। একদমই তাই, একদম। নর্থের দক্ষিণ দুয়ারে শুরু হয়েছে, আমরা উত্তর দুয়ারে পেতে চলে চাই। হ্যাঁ, সেটা আমরা কবে পাবো? একদম ভেরি রিসেন্ট, যদি খুব ভালো হয়, আপনাদের ভালোবাসা যদি পাই নর্থে কেন, সারা কলকাতায়, সারা ওয়েস্ট বেঙ্গলে মোমোগিরি। হ্যাঁ, ভোলেনাথের উপর ছেড়ে দিয়েছি সবটাই, এখন ভোলেনাথ মালিক, উনি যা করবেন ভালোই করবেন, এটুকু বিশ্বাস রাখি। আর সবাই ভালোবাসবেন এটুকুই বলবো, এতদিন আপনারা টিভির মাধ্যমে আমাদের ভালোবেসেছেন, তো মোমোগিরির মাধ্যমে এবার একটু খাওয়ার মাধ্যমে একটু ভালোবাসলে আরও বেশি খুশি হয়ে যাবে। একদমই তাই, অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকে। হ্যাঁ, আর এখানে আরেকটা কথা হলো, এখানে এসে যেটা বলতে হবে, মন কি বাত মোমো কে সাথ, একদম কি তাই তো? এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন, এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন, সেটা হচ্ছে মন কি বাত মোমো কে সাথ। কারণ এটা আমি জানি যে মন খিটপিট পিটপিট পড়লে, ভালো না লাগলে, কিছু ভালো খাবার দাবার খেলে না মনটা আমার ভালো হয়ে যায়, তো সেটা মাথায় রেখে এটা বলা। কারণ যখন আমাদের কুরকুরে মোমোগুলো আমরা খাই, ধরো খুব ঝগড়া হয়েছে বা কোনো ডিস্টারবেন্স আছে, তখন যদি আমরা একটা টেস্টি খাবার মুখে দিই মনটা ভালো হয়ে যায়। তো সেই কারণেই বললাম, দিল খোল কে করো মন কি বাত মোমো কে সাথ। ক্যা বাত, ক্যা বাত, ক্যা টাটা।